সৌদি আরবে ওরা এখন অনেকগুলো ফ্লাইট অপারেট করতেছে কালকে থেকে ওরা বলল 10-10-20 সৌদিয়া 10 আর বাংলাদেশ বিমান 10টা তাতে হোপফুলি অনেক লোকও যেতে পারবে এবং যেটা ওরা বলল যে তারা দু ধরনের লোক নিচ্ছে একটা হচ্ছে যারা এখানে এসে চাকরিতে স্ট্যান্ডার্ড হয়ে গেছেন তারাও যাচ্ছেন তবে তাদের ভিসাটা রিনিউ করতে হচ্ছে আর যারা নতুন ভিসা আপনার তাদের ধারণা 25,000-এর মতো নতুন ইস্যু করতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে বাট সবাই যাবে বাইগেনলার সবার যাবে কফিল যদি যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে তাহলে সরকারের কিছু করার নাই ওখানে আপনি কি বলেন কি করতে পারবো ওইটা আমরা কি করতে পারবো আপনি চাকরি দিবেন আপনি দিলেন না আমরা কি করতে পারি না কিন্তু সেই জন্য দে শুড লুক ফর ইউনো এই রাস্তায় নামার কোনো কারণ নাই তারা দে শুড লুক ফর নিউ জব নতুন লোক তো জব পাচ্ছে তারা যেহেতু ট্রেন দে শুড তাদের অত অসুবিধার কথা কিন্তু কফিল যদি না নেয় আপনি কি করবেন আপনার মালিক যদি আপনার চাকরি দেয় না আপনি কি করবেন